আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা কীভাবে জানবেন? তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা সেটা জানার জন্য আপনাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে ডটে ক্লিক করবেন। তিনটে ডটে ক্লিক করার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন, লিঙ্কেড ডিভাইস। তো আপনার লিঙ্কেড ডিভাইস এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানেতে ক্লিক করার পর দেখুন নিচের দিকে কিন্তু একটি ডিভাইস শো করছে, যেই ডিভাইসে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েড ডিভাইসে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে, তাই এখানে অ্যান্ড্রয়েড শো করছে। আর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট অ্যাক্টিভ 2 ডেজ অ্যাট 12:22 PM। তো আপনারা যদি সেই ডিভাইস থেকে এখানে যদি দেখেন যে কোনো একটা ডিভাইস শো করছে, তাহলে আপনারা ভাববেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। এইবার আপনারা কী করবেন, সেই ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন লগ আউট বাটন। তো আপনার লগ আউট বাটনে ক্লিক করে সেই সমস্ত ডিভাইস থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে লগ আউট করে দেবেন। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করছে না। এখানে শেষ নয়, এবার যদি আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাতে চান, তো আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিন্তু কিছু সেটিংসও করতে হবে। তো সেটিংসগুলো কি, চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ওপরে এইখানে তিনটে ডটে ক্লিক করবেন। তিনটে ডটে ক্লিক করার পর এইবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংস অপশানেতে ক্লিক করবেন। সেটিংস অপশানেতে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট। তো আপনার অ্যাকাউন্ট অপশানেতে ক্লিক করবেন। অ্যাকাউন্ট অপশানেতে ক্লিক করার পর এইবার আপনার প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন সিকিউরিটি নোটিফিকেশন। তো আপনার সিকিউরিটি নোটিফিকেশন এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানেতে ক্লিক করার পর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে এই অপশানটিকে অন করে দেবেন। অন করার পর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নেক্সট এখানে একটি অপশান দেখতে পাবেন পাস কি। তো আপনার পাস কি অপশানেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাবেন ক্রিয়েট পাস কি। তো আপনার ক্রিয়েট পাস কিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন পাস কি জেনারেট করতে বলছে। তো আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্ট্রোমেটে ক্লিক করার পর আপনারা এখানে ফিঙ্গারপ্রিন্ট দেবেন, আপনাদের মানে আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ডটি দেবেন। তো আমার ফিঙ্গারপ্রিন্ট সেট করা হয়েছে, তাই আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাস কি সেট হয়ে গেছে। যদি আপনার পরবর্তী সময় পাসওয়ার্ডটিকে রিমুভ করতে চান, তো এখানে আসবেন। এখানে আসার পর এখানে দেখতে পাবেন রিভোক। তো রিভোকে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ডটি রিমুভ হয়ে যাবে। তো এরপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নেক্সট এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন টু স্টেপ ভেরিফিকেশন। তো আপনার টু স্টেপ ভেরিফিকেশন এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর নিচে এখানে টার্ন অন বাটন দেখতে পাবেন। তো আপনি টার্ন অন বাটনে ক্লিক করবেন। টার্ন অন বাটনে ক্লিক করার পর এবার আপনার এখানে 6 ক্যারেক্টারের একটি পিন সেট করবেন। তো আমি নর্মালি এখানে একটা পিন সেট করে দিলাম। তারপরে পিনটিকে আপনারা কনফার্ম করবেন। তো এখানে এমন পিন আপনারা সেট করবেন যে পিনটি কেউ জানে না, ঠিক আছে? তো কনফার্ম করার পর আপনারা এখানে নিচে সেভ বাটনে ক্লিক করবেন। তো আপনাদের পিনটি কিন্তু সেট হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেল আইডি ইন কেস ইউ ফরগেট পিন। যদি আপনার পিন ভুলে যান, সেই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন, এখানে অ্যাড ইমেল আইডিতে ক্লিক করে আপনারা আপনাদের ইমেল আইডি অ্যাড করে রাখতে পারেন। যদি আপনার পিন ভুলে যান, তো আপনারা আপনাদের ইমেল আইডির মাধ্যমে কিন্তু আপনাদের পিনটাকে ফরগেট করতে হবে। তো আমি এখন ইমেল আইডি অ্যাড করব না, তো এখানে স্কিপ বাটনে ক্লিক করব। তো এখানে স্কিপ ইমেলে ক্লিক করে বেরিয়ে আসব। তো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ইমেল আইডি অ্যাড করে রাখবেন, কেননা পরবর্তী সময় যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান, তাহলে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর নেক্সট এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন প্রাইভেসি। তো আপনার প্রাইভেসি অপশানেতে ক্লিক করবেন। প্রাইভেসি অপশানেতে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন অ্যাপ লক। তো আপনার অ্যাপ লকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আনলক উইথ বায়োমেট্রিক। তো এই অপশানটিকে আপনার অন করে দেবেন। অন করার পর আপনারা আপনাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট এখানে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গেল। এইবার এখানে দেখতে পাচ্ছেন ইমিডিয়েটলি আফটার 1 মিনিট অ্যান্ড আফটার 30 মিনিট। তো এখান থেকে আমি আপনাদের বলবো ইমিডিয়েটলি সিলেক্ট করবেন, কেননা আপনারা যদি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যান, হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি লক হয়ে যাবে। যদি আপনারা ওপেন করেন, তো আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওপেন করতে পারবেন। যদি অন্য কেউ ওপেন করতে চায়, সে কিন্তু ওপেন করতে পারবে না। তো এই সেটিংসে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপে করে রাখবেন। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স। তো অ্যাডভান্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনারা আপনাদের আইপি অ্যাড্রেস প্রোটেক্ট করতে চান, তো এই অপশানটিকে আপনারা অন করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিসেবল লিঙ্ক প্রিভিউ। তো এই অপশানটিকেও আপনারা অন করে দেবেন। তো এই সেটিংসগুলো যদি আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে করে রাখেন, তো আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু ভবিষ্যতে কেউ কখনো হ্যাক করতে পারবে না। আর আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা কীভাবে আপনারা দেখবেন, সেটা আমি আপনাদের প্রথমেই দেখিয়ে দিলাম। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে।
যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। আর আপনারা যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনারা কমেন্ট সামনে করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।